এখন আমাকে জিজ্ঞেস করেন এখানে একটা ভিডিও দেখছি অলৌকিক ভাই ভাই অনেকেই আসে যে সে জিজ্ঞেস করে ভাই আমি ভিডিওতে দেখলাম এক গেছে আমি ভিডিওতে দেখলাম এক দিনে ধরছে সে মকডালের উপর এটা বৈশে দিচ্ছে এটা কেমন হইলো ভাই ভাই আমি কেমন বলবো এগুলা যে কেমন হইলো এটা তো বোঝার জন্য ইনভেস্টিগেশন লাগে যে এটা হইলো

তো এখানে একটা যেহেতু আমি বলছি যে কান্ট্রি দেশ এবং ওখানে একটা স্টুডেন্ট যে দেখতে মিডিল ইস্টার্ন ধরনের তো ধরে নেওয়া যায় সে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড আরবিক এবং সে হচ্ছে মুসলিম তো সে হচ্ছে আপনার সার্টিফিকেট নিতে আসে সার্টিফিকেটটা নেওয়ার পর যখন আপনার ফিমেল টিচার হচ্ছে হ্যান্ডশেক করতে যায় তো সে হচ্ছে হ্যান্ডশেক করতে নারাজ হয় এবং ফিমেল টিচার কি করে তার হাতটা খুব করে চেপে ধরে হ্যাঁ হ্যান্ডশেক করার জন্য কিন্তু সে স্টিল হ্যান্ডশেক করে না পরে সে চলে যায় পরে আপনার শুনছান নিরাপত্তা যখন এই ঘটনাটা ঘটে সবাই একদম চুপচাপ ফিমেল টিচারটা বলে যে আপনি এখন দেশটার নাম বলে যে আপনি এখন এই দেশে আছেন আহ আপনি তো ঠিক না বাংলায় বলে হয়তো তুমি হবে তুমি এখন এই দেশে আসো তোমার পিতা মতো উচিত যে তোমার আসলে করা যে তুমি কোন দেশে আছো এবং এই দেশের কাস্টম কি এবং তুমি প্রফেশনাল ক্যারিয়ারে যাও তোমার প্রফেশনাল ক্যারিয়ারে সাকসেস যদি চাও তোমার নারীদের সাথে কাজ করতে হবে তুমি নারীদের সাথে মিশতে হবে তুমি কখনোই সাকসেস পো না তুমি যদি এইভাবে নারীদেরকে ট্রিট করো হ্যাঁ এটা বলে

অস্বীকৃতি জানাইছে কিন্তু এই টাইপের মুসলিম ছেলে স্ক্যান্ডিনেভিয়ান দেশে কি করে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এদের তো মানে বিধানই নাই মুসলিমের দেশে গিয়ে বসবাস করার তো বিধানই ইসলামে নাই ভাই তাহলে এই ছেলে ওইখানে কেন গেছে কোন ইয়া করতে গেছে এখানে কোন মানে ফাইজলামি করতে গেছে আপনাকে আমি একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখেন এখানে কি বলতেছে একটু শুনেন একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে

আপনি যেতে পারবেন দিন প্রচারের জন্য যেতে পারবেন তবে ছয় মাসের বেশি সেখানে অবস্থান করতে পারে স্থায়ী ভাবে সেখানে বসবাস করতে যাওয়া বা সেখানে উন্নত জীবনের ক্ষতি সেখানে গিয়ে পড়ালেখা করা আহ মুশ্রিক বা ইহুদি খ্রিস্টানদের অধীনে পড়ালেখা করা শিক্ষা জ্ঞান অর্জন করা এগুলো তো ইসলামের সম্পূর্ণভাবে নিষিদ্ধ কাজ এই ব্যক্তি মানে ওইখানে গেছে কেন এটা হচ্ছে আমার পয়লা প্রশ্ন এটির আগে দিন ভাই

স্বাস্থ্য সুবিধা নিবে চিকিৎসা নেবে শিক্ষা নিবে সব নেবে এবং মনে মনে গিয়া বলবে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব সূরা নম্বর সূরা নম্বর 98 আয়াত নম্বর 6 মনে মনে কইবো এরা হচ্ছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব আমি এখানে আহ ইসলাম প্রচার করতে আসছি আমি এখানে ইসলাম প্রচার করে আরেকটা এখানে একটা যুদ্ধ লাগাবো নাকি ওয়াও দেশের নিয়ম কারণে মানবে না ওই দেশে মানে জঙ্গিবাদ कायम করবে ওই দেশে গিয়া বোমা ফোটাবে ছেলে মেয়ে একসাথে হাঁটতে দেখলে নিষেধ এগুলো করবি না তুই করলে মেরালামু আহ যদি কেউ বিয়ার খায় বিয়ার খেতে দেখলে হুমকি ধামকি দিবে এরা সরিয়া সরিয়া মানে পুলিশ কায়েম করবে ওই সমস্ত দেশে গিয়া এবং সেখানে গিয়া তারা তাণ্ডব করবে মানে অমুসলিমদের দেশে গিয়া তারা এই আকাম কোকাম গুলা করবে তারপরে তারপরে পরে আবার লাথি খায় আবার ফেরত আসবে কিছু 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 কিছুকে আবার বাইরে করে দেয় এই সমস্ত আকাম কুকামের জন্য জেলে ভরে আবার কিছুকে বাইর করে দেয় তখন তারা কান্নাকাটি করে আমাদের আমাদেরকে অত্যাচার করছে আমাদের সংখ্যালঘু নির্যাতন করছে আমরা মুসলিম দেখে আমাদেরকে নির্যাতন করে ওরা তো এই এদের যাওয়ার দরকার কি আমি তো এটা বুঝলাম না যে এদের যাওয়ারই বা দরকার কি তবে আমি এই এই বিষয়ে আপনাকে আমি বলে দিচ্ছি যে কেউ যদি হ্যান্ডশেক করতে চায় কি করতে চায় না সেটা সম্পূর্ণ তার বিষয় এখানে তাকে কোনো জোর জবরদস্তি করা করা উচিত না করা যায়ও না মানে আইনগত ভাবে তাকে কখনো কোনো কারোর সাথে হ্যান্ডশেক করতে জোর জবরদস্তি করা যাবে না এটা ঠিক আছে কিন্তু একই সাথে এটাও সত্য যে একজন যদি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায় দেয় তখন আরেকজন যদি সেটা না করে সেটা একটা অভদ্রতা হয় দেখেন আমাকে কিন্তু অনেকে আলাইকুম বলে আমি কিন্তু বাংলায় বলি আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটা কিন্তু একটা সৌজন্যতার জন্য বলি আমি যদি কিছু না বলি তাহলে কিন্তু এটা একটা মানে ইয়া ব্যাপার হবে ইনসাল্টিং ব্যাপার হবে যে আমাকে আইসা সালাম দিচ্ছে তার জন্য একটা একটু ইনসাল্টিং লাগবে যে সে আমাকে আসসালাম আলাইকুম বললে আমি তাকে কিছু উত্তর দিলাম না এটা একটা ইনসাল্টিং হয়ে যায় পুরো বিষয়টা এই কারণে আমি তাকে বাংলায় বলি আপনার আমি যদি বর্ষিত হয় কথা থেকে এগুলো আমি বিশ্বাস করি না কিন্তু খাতিরে সে যেন ইনসাল্টেড ফিল না করে আমি তাকে বলি আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটা কিন্তু আমি কিছু মিন করে বলি না কিন্তু এই মুমিনরা দেখলাম যে আমি আরেকটা ভিডিও দেখলাম সেদিন ইংল্যান্ডের সেখানে একজন মানে ইহুদি গিয়ে একজন মুসলিমকে বললো আসসালাম আলাইকুম আহ মুসলিমটা তখন বল ওয়ালাইকুম ওয়ালাইকুম ইহুদিটা যতবার সালাম দেয় ততবার মুসলিমটা বলে ওয়ালাইকুম ওয়ালাইকুম তারপরে ইহুদিরা জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি ওয়ালাইকুম শুধু বলতেছো কেন তুমি পুরাটা বলো ওয়ালাইকুম আসসালাম বলো মুসলিমটা বলে ন আমি এটা বলবো না তখন ইহুদিরা বলতেছে হ্যাঁ আমি জানি তুমি কেন বলবো না কারণ তোমার ধর্মে এটা নিষেধ আছে যে ইহুদিদের উপরে শান্তি বর্ষিত হোক এটা তোমাদের ধর্মে বলা নিষেধ আছে তোমার নবীটা না করে দিয়ে গেছে এই কারণে তোমরা এটা বলবো না আমি জানি জানতাম এই কারণে তোমাকে আমি সালাম দিয়ে দেখলাম যে তুমি আমাকে আমার আমারও শান্তি হোক আমার জীবনে শান্তি আসুক এটা তুমি কামনা করো কিনা কিন্তু তুমি এটা তোমার ধর্মের কারণে কামনা করবো না কারণ তোমার ধর্মে এটা বলা আছে এই জিনিসগুলো তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভাই যে মানে মুসলিমরা নিজেদেরকে কিভাবে মানে একটা ছোট মন মানসিকতার মানুষ হিসেবে মানুষের কাছে প্রকাশ করে যে যেমন ধরেন ক্রিসমাস বলা যাবে না ওদেরকে যখন ঈদের শুভেচ্ছা জানাবে অমুসলিমরা তখন খুব খুশি হ্যাঁ তখন খুবই আনন্দিত ওরাও আমাদেরকে মানে শুভেচ্ছা জানাচ্ছে হিন্দুরাও জানাচ্ছে খ্রিস্টানরাও জানাচ্ছে ঈদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছে খুব খুশি তারা কিন্তু তারা কখনো মানে অন্যদেরকে কোনো মানে তাদের ধর্মীয় উৎসবে কোন শুভেচ্ছা শুভেচ্ছা জানাবে না কারণ এটা আমার ধর্মে নিষেধ কিরকমের নিচু মন মানসিকতা তারা হয় সেটা তো আমরা দেখতে পাই হ্যাঁ ব্লব ভাই আপনি কি আর কিছু বলবেন না ভাই আসলে ধর্মের দোহাই দিয়ে আসলে মিনিমাম ডিসেন্সিটাও আসলে বিসর্জন দেয় বাট আমি আপনার এখানে যুক্ত হয়েছিলাম ভাই কারণ হচ্ছে আমি একটু কনফ্লিক্টেড ছিলাম জিনিসটা নিয়ে আমি জানি যে এটা অনেক বড় ইনসাল্টিং একটা ব্যাপার আপনি একটা দেশের কাস্টমকে কাস্টমের বিরুদ্ধে যাচ্ছেন যদি হ্যান্ডশেক না করেন এরকম একটা পাবলিক অনুষ্ঠানে কিন্তু দিন শেষে আবার এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স যেটা আপনি বলছেন বাট আপনার এই যে আপনি যখন এই ডিটেলস আমার এই যে ভিডিওটা দেখে দেন বা ইসলামের যে নিয়ম কারণ আপনি যদি মানতে হয় ইসলামের নিয়ম কারণ আপনি সবই মানেন আপনি কোনো পিক অ্যান্ড চুজ করবেন তাই না আপনি বা মহিলাদের গায়ে হাত দিবেন না মানলাম তাহলে আবার আপনি কাফেরদের দেশে আসেন বা কেন তাই না তো আসলে সবকিছু কিছু শোনার পর আসলে আমার সবকনাটা থাকে না আসলে যে মুসলিম ছেলেটার প্রতি আর সবকনাটা থাকে না বাট আমি আসছিলাম এখানে আমি একটু কনফ্লিক্টে ছিলাম এই কারণে এসেছিলাম জিনিসটা নিয়ে বাট ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আপনাকে তাহলে বিদায় জানাই